assaalmualaikum. Welcome back to Shahana Jannat blog. আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এবং যা যার ঘরে সেফ আছেন, নিজেদেরকে সুরক্ষিত রাখেন আর আল্লাহ ভরসা আল্লাহ হেফাজত করবেন সবাইকে। তো আমি আসলে যখনই ক্যামেরা স্টার্ট করি আমার অটো স্মাইল চলে আসে। আমার এত ভালো লাগে যে আমি মনে হচ্ছে যে সামনে বসে কথা বলি, এরকম মনে হয়। তো এবং অনেক এনার্জাইজ ফিল করি নিজেরা, অনেক কী বলি, অনেক ভালো লাগা ফিল করি, অনেক মোটিভেশন নিয়ে কাজ, সরি, অনেক এনার্জি নিয়ে কাজ স্টার্ট করতে পারি। তো চলেন, আজকে কয়টা বাজে এখন? বাজে 11:40 হয়ে গেছে। যেহেতু আজকে স্মাম করেছিল না, আমার নাস্তা নিয়ে এত কোনো কিছু করার ছিল না, আমি জাস্ট নর্মাল রুটি ডিম পোচা এগুলো খেয়ে নিয়েছি, চা কফি হয়ে গেছে। এখন আসছি আমি দুপুরে রান্নার ব্যবস্থা করতে। খুব মজাদার একটা দুপুরে আজকে কী কী করবো, মানে খুবই সিম্পল এবং মজা লাগবে। তো স্টার্ট করতেছি, দেখেন আমি দুপুরে কী কী রান্না করতেছি বা কী স্টার্ট রান্না করবো। চলুন। তো আজকে দুপুরে আমি চিন্তা করতেছি পাতলা ডাল করব, আর এটা কাকুর কেটে নিয়েছি, এগুলাকে লম্বা লম্বা এরকম ভাবে পচা বের হচ্ছে, এগুলাকে লম্বা লম্বা করে এরকম করে একটু ভেজে নিব। এটাকে একটু খোলায় দিয়ে ভর্তা করে নিব, কাকুর ভর্তা। আর এই যে আলু, আলুকে পিল করে স্টার্ট করব। এদিকে আমরা রেডি করছি, আমি রেডি করছি ওকে। আমার সাথে তো আমার আর দুইটা মেয়ে আছে, তারা সবাই আমাকে অনেক সাপোর্ট করে। আর এটা মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া মুরগি দিয়ে যে ইসমন্দ পরে খাবে, আর এগুলো তো পেঁয়াজ রান্নার জন্য। এই হচ্ছে আমার আয়োজন। এখন যেটা হবে, এটা যাবে আমার সারের বক্সে, সারের বালতিতে যাবে এগুলা। আর এটা তো হয়ে গেছে, ডালটা দিয়ে এক চুলা দিয়ে ডাল দুয়ে সিদ্ধ বসাই, আর অন্য চুলা দিয়ে কাপড়গুলা ভর্তার জন্য ভাজে বসাই। সারের বালতিতে যাবে ভর্তার জন্য। আমি একটু নিজে তাওয়াতে দিয়ে হালকা সেঁকে নিব বা সিদ্ধ করে নিব, একটু পানি ছিটায় দিব, তাহলে অনেক সুন্দর হবে, সহজে নরম হবে। তো এদিকে আমার ভর্তার ইয়েটা কমাগুনে হচ্ছে, এদিকে ডালটাও আমি একটু কমাগুনে বসিয়ে নিয়েছি। এখন ঢাকনাতে দিয়ে ঢেকে দিব। লবণ হলুদ আর একটু তেল দিয়ে দিয়েছি, আমি একটু কাজ পড়ে গেছে, আমাকে একটু বাইরে যেতে হবে। এগুলো হোক, আমি ঘন্টাখানেকের মধ্যে বা চলে আসব। আর আমার মেয়েরা আছে, তো বাকি তারা ইয়ে করে নিবে, করে নিবে কাজগুলো, যে এটা আমি বুঝায় দিয়ে গেছি যে এটা দিয়ে এরকম। আর এটা হচ্ছে যে আলু, আলু এবার ঝিরি ঝিরি ভাজি খেতে ইচ্ছা করতেছে বৃষ্টির মধ্যে। এটাকে পেঁয়াজ ছাড়ালে এরকম করে পানি ঝরে ডুবো তেলে ভেজে নিলে ঝিরি ঝিরি ভাজা হয়ে যাবে। একটু চিকন হলে ভালো বা এরকমই খারাপ না, একটু পানি ঝরে গরম তেলে তেল ডুবো তেলে ভেজে, তারপর আজকে দুপুরে লাঞ্চটা ইয়ামি হবে। আর ইসমামের জন্য তো চিকেন হচ্ছেই। তো আমি একটু বাইরের কাজটা শেষ করে আসতেছি, দেখি বাইরে কী কাজ। তো বাইরে ওয়েদারটা একটু দেখে নেই। এই হচ্ছে বাইরে একটা কাজে বের হচ্ছি, এই ফুল আর গাছগুলো মরে যাচ্ছে, পরে একটু যে বৃষ্টির পানিতে সবগুলো গাছ মরে যেগুলো, এই যে যে গুঁড়ি পচ্ছে কীভাবে মরতেছে দেখেন, এগুলো আমি এসে ঠিক করবো, আবার এগুলো মাটি কুড়ে আবার লাগাবো। আর এই জানের মধ্যে তো বৃষ্টির মধ্যেও এই গাছটা ফুল দিয়েছে। একটু অবস্থা বৃষ্টির পরবর্তী, সবাই কাপড় চোপড়গুলো শুকাইতে দিতেছে। এই যে জামা কাপড় আর ইস্ত্রি করার সময় পাই নাই, যেরকম ছিল বের হয়ে যাচ্ছি। রান্নাটা হাফ পরে যাচ্ছি, পরে এসে করবো। নিচে আমার জবা গাছ, আরে আর এই হচ্ছে বৃষ্টি পরবর্তী অবস্থা, বন্যা পরবর্তী অবস্থা। এই ছড়া ভরে গেছিল বলে কাজ চলতেছে, ময়লাগুলো আগে এসে পরিষ্কার করা দরকার। চলে আসছি আমি বাইরের কাজ শেষ করে, অনেক লাগছে, এখন 3-4 ঘন্টা লেগে গেল। অনেক রোদ উঠছে আলহামদুলিল্লাহ, রোদের মুখ দেখা গেল, আর মানুষ তো হয়েছে সব শুকাচ্ছে। তো কাজ শেষ করে আসছি আমরা। এই হচ্ছে আমার আলুর ঝিরি ঝিরি ভাজি, এই মচমচা হয়েছে। এখন আসার পরে আমি নামাজ পড়লাম, হাত মুখ ধুয়ে বিনা নামাজ পড়তেছে। আর এই হচ্ছে ডাল, আমরা এখন খেতে বসবো,
যেটা হচ্ছে কি ওই এই হচ্ছে আমার ডাল অনেক সুন্দর করে রান্না করা ডালের হচ্ছে আর নেওয়া লাগবে না এই হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়া চিকেন ইসমার জন্য এটা আমার ইসমার আর এই হচ্ছে পটল সরি কাকরোল ভর্তা অনেক মজা হয়েছে এটা কাকরোল ভর্তা এখন আমরা খেতে বসবো লেট হয়ে গেছি অনেক যেহেতু একটু দূরের কাজে গেছিলাম ব্যাংকের কাজে তো নর্মালি অনেক দেরি হয় তো ভাত আসুক বিনা নামাজ পড়তেছে আমরা খেয়ে নিব এ হচ্ছে আমাদের ওই যে ডালের যে এটা কালকে আমি বিনা বেশে দেখছিলাম যে এরকম ভাজি রাতে তো পেটে জায়গা নাই না হয় ওখানেও খেয়ে আসতাম কোনো অসুবিধা নাই দুপুরে করবো অনেকদিন পরে এরকম একটা মজাদার খাবার আর এই হচ্ছে আমাদের দই দইয়ের সাথে আম কেটে দিবে ও দুই বান্ধবী এখন বসে যায় এই যে সে নামাজ পড়ে চলে আসছে আর এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন তো খাই সে বর্তা দিতেছে অনেক মজা করে দেখা তো কি আমার প্লেটে ভাত নেয় নাই শুধু তার প্লেটে ভাত নিছে কত চলেন আমরা খাওয়া দাওয়া করি বিকালে খাওয়ার পর দুজনে খুব টায়ার্ড ছিলাম লম্বা হয়ে ঘুম দিলাম এখন চা খাচ্ছি তো আজকে যেভাবে শুরু করছিলাম ওভাবে তো হয় নাই বা জরুরি অনেকগুলো কাজ হয়ে গেছে জরুরি অনেক কাজটা ছিল আজকে বাইরের তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিই আপনারা সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন একভাবে আসলে হয় কি একভাবে দিনটা প্ল্যান করছিলাম অন্যভাবে কাটছে বাট ভালোই কাটছে তো সবাই দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করতেছি আল্লাহ হাফেজ